আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম এই উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার। আর আজ আমি আপনাদের দেখাবো আরেকজন বুজুর্গ প্রখ্যাত আউলিয়া হজরত শাহ শরফুদ্দিন বু আলী কালান্দারের দরগা। প্রখ্যাত এই আউলিয়া স্বপ্নে দেখা পেয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তার এই দরগায় এমন কিছু পাথর রয়েছে যা আপনাকে রীতিমতো অবাক করবে। এর মধ্যে একটি পাথর রয়েছে যা সাপের বিষকেও পানিতে পরিণত করতে পারে। হ্যাঁ দর্শক, আল্লাহর বিশেষ অনুগ্রহ পাওয়া এই আউলিয়ার পবিত্র মাজার শরীফ দেখতে আজ আমি আবারও যাচ্ছি ভারতের হরিয়ানা রাজ্যের সেই পানিপথে। মাজারটির অবস্থান পানিপথ রেলওয়ে স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে চাঁদু মহল্লায়। তবে সেখানকার রাস্তার অবস্থা একেবারেই ভালো নয়। কিছুদূর যাওয়ার পর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রওনা দিতে হলো, কারণ এই সরু গলি গাড়ি চলাচলের উপযোগী নয়। তবে মোটামুটি 10 মিনিট হাঁটার পরই পেয়ে গেলাম সেই দরগা। মূল মাজারের সামনে একটি বড় উঠান রয়েছে। সেই উঠানের মাঝখানে রয়েছে একটি সেই আমলের কুয়া। এছাড়া পাশেই রয়েছে একটি বড় মসজিদ। দরগাটি দেখতে অসাধারণ। কত ধরনের নকশা দিয়ে যে এর দেয়ালগুলো রাঙিয়ে তোলা হয়েছে তা বলে শেষ করা যাবে না। বাইরের চেয়ে ভেতরের নান্দনিকতা আরও বেশি। মাজারের ভেতরে প্রবেশ করে দেখি দুই রুমে দুটি কবর রয়েছে, তাই শুরুতেই কোনটি কার কবর তা বুঝতে পারছিলাম না। পরে মাজারের খাদেম আবু হামজা সাহেব হজরত শাহ শরফুদ্দিন বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের জীবনী সহ পুরো ইতিহাস আমার কাছে তুলে ধরেন। ইয়ে জায়গা হজরত শাহ শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার কা আস্থান হ্যায়। এটা প্রখ্যাত আউলিয়া হজরত শাহ শরফুদ্দিন বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের আস্তানা। আর পাশের কক্ষে রয়েছে তারই শিষ্য হজরত মোবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের কবর। এই আস্তানাটি হল হজরত মোবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের। আসলে হজরত বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই জীবিত থাকাকালীন এই স্থানটি তার নিজের কবরের জন্য ওসিয়ত করেছিলেন, কিন্তু তার মৃত্যুর আগেই মৃত্যুবরণ করেন তারই সবচেয়ে প্রিয় শিষ্য মোবারক আলী শাহ। তাই বু আলী রহমতুল্লাহ আলাই এই স্থানটি নিজের জন্য নির্ধারণ করলেও এখানে মোবারক আলীকেই সমাহিত করার নির্দেশ দেন এবং বলেন, এখন থেকে যারা আমার কাছে আসবে তারা যেন আগে মোবারক শাহের কবরের পাশে যায় এবং জিয়ারত করে। আনেওয়ালা বান্দা সবসে পেহলে আন্দর হাজরি দে ফির মেরে পাস আয়ে। মূলত এরপর থেকেই আজ অবধি যারাই এই পবিত্র দরগায় আসেন তারা শুরুতেই এই মোবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের কবরের পাশে এসে জিয়ারত করেন এবং এরপর যান বু আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের কবরের পাশে। মোবারক শাহ মারা যাওয়ার 16 বছর পর অর্থাৎ 1324 সালে মারা যান হজরত বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাই। তবে মোবারক আলী শাহকে নিয়ে ভারতীয় উপমহাদেশে একটি কাহিনী প্রচলিত আছে। ঘটনাটি সুলতানি আমলের। দিল্লির সিংহাসনে তখন ক্ষমতাধর বাদশাহ গিয়াসউদ্দিন বলবান।
বাদশাহ গিয়াসউদ্দিন বলবন প্রথম যে বিয়ে করেন ওই স্ত্রীকে তিনি একটি শর্ত দিয়েছিলেন। বলেছিলেন তার যদি মেয়ে হয় তাহলে তিনি তার স্ত্রীকে তালাক দেবেন। কিছুদিন পর তার ওই স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেয়। বাদশাহ তখন তার কথা মতো ওই স্ত্রীকে তালাক দেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানই হচ্ছিল না। বছরের পর বছর যখন বাদশাহ নিঃসন্তান অবস্থায় থাকে তখন প্রজারা বাদশাহকে নিয়ে কটু কথা বলতে শুরু করে। অবস্থা এমন হয় যে প্রজাদের কথায় বাদশাহ ভীষণভাবে মর্মাহত হন এবং স্বেচ্ছায় গৃহবন্দী হন। বাদশাহ গিয়াসউদ্দিন মলমল যে থে ইয়াহ কিরানা পড়তা হে কিরানা কে পাস এক হাকিম থে নবাব জাহাঙ্গীর কে ওয়াজির থে ও। বাদশাহ গিয়াসউদ্দিন বলবন গৃহবন্দী অবস্থায় কিরানার নবাব জাহাঙ্গীরের উজির মুকাররম আলীর সন্ধান পান। মুকাররম আলী খাঁ ছিলেন ওই সময়ের বিখ্যাত হেকিম। গিয়াসউদ্দিন বলবন তার কাছে যান। ওই হেকিম বাদশাহ গিয়াসউদ্দিন বলবনের সব কথা শুনে পানিপথের বু আলী শাহ কালান্দারের কাছে যাওয়ার পরামর্শ দেন। বলেন, পানিপথে আল্লাহর একজন বড় ওলি আছেন, আপনি তার সাথে দেখা করে সব কিছু বলেন। এরপর বাদশাহ গিয়াসউদ্দিন বলবন পানিপথে এসে বু আলী রহমতুল্লাহ আলাইয়ের সাথে দেখা করে নিজের কষ্টের কথাগুলো জানান। তখন বু আলী শাহ কালান্দার আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন। এরপর বেশ কিছু সময় পর তিনি বাদশাহকে এসে বলেন, খুব শিগগিরই আপনার দুটি পুত্র সন্তান হবে, কিন্তু এক্ষেত্রে আমার একটি শর্ত আছে। শর্তটি হলো একটি সন্তান আমাকে দিয়ে যেতে হবে আর অন্যটি আপনি নিয়ে যাবেন। এরপর সত্যি সত্যি বাদশাহর ঘরে দুটি পুত্র সন্তানের জন্ম হয়। এদের মধ্যে একজনের নাম রাখা হয় এই মোবারক আলী। তো এক ঔলাদ আপকি গোদ মে ডাল দিয়া দুসরি আপ লে গয়ে। এক কা নাম থা মুবারক, দুসরে কা নাম থা খুররম। হযরত বু আলী শাহ রহমতুল্লাহ আলাই মোবারক আলীকে খুব ভালোবাসতেন। পুত্র স্নেহে তাকে বড় করেছেন, পড়াশোনাও শিখিয়েছেন। কিন্তু তার জীবদ্দশাতেই যখন মোবারক আলী মারা যায় তখন বু আলী শাহ নিজের জন্য ওসিয়ত করার স্থানেই প্রিয় মোবারককে সমাহিত করেন। হযরত শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের বংশধর। তার পিতার নাম শেখ ফখর উদ্দিন, যিনি তার সময়ে মহান বুজুর্গ ব্যক্তি ছিলেন। আর তার মা বিবি হাফিজা মাওলানা সৈয়দ নিমাত উল্লাহ হামদানির কন্যা। 600 হিজরিতে তার পিতা ফখরুদ্দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে ইরাক থেকে ভারতে আসেন এবং পানিপথে বসতি স্থাপন করেন। 606 মতান্তরে 609 হিজরিতে এই পানিপথেই জন্মগ্রহণ করেন হযরত শরফুদ্দিন। ছোটবেলায় তিনি তার মায়ের কাছেই কোরআন হেফজ করেন। এরপর টানা 20 বছর তিনি দিল্লির কুতুব মিনারস্থ মাদ্রাসায় পড়াশোনা করেন। এই সময়ের মধ্যেই তিনি তিনটি তরিকা সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়া এবং নকশাবন্দিয়ার ওপর অধিক জ্ঞান অর্জন করেন। এছাড়া তিনি পণ্ডিত রাম সানাহির কাছ থেকে হিন্দু ধর্মের ওপরও বিশেষ জ্ঞান অর্জন করেন। হযরত শরফুদ্দিন বু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের 19 জন আধ্যাত্মিক শিষ্য বা দীক্ষাগুরু রয়েছে, যার মধ্যে 11 জন মুসলমান এবং 8 জন হিন্দু। ইতিহাস থেকে জানা যায় হযরত শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশায় টানা 36 বছর ইবাদত করেন। একটানা 36 বছর ইবাদতে মশগুল থাকার সময় একদিন তিনি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পান। স্বপ্নের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার ইবাদতে আল্লাহ ভীষণ খুশি হয়েছে, এখন বলো তুমি কি চাও। হযরত শরফুদ্দিন তখন নবীজির কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা চান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আলী একজনই, তোমাকে তার মর্যাদা দেওয়া সম্ভব নয়, তবে তোমাকে আলীর খুশবু বা বু দেওয়া হবে। মূলত এরপরই এই শাহ শরফুদ্দিনের নামই হয়ে যায় হযরত শাহ শরফুদ্দিন বু আলী কালান্দার। এই ঘটনার বর্ণনা দেওয়ানি বু আলী, তাজকারা আউলিয়া, হযরত খাজা বু আলী শাহ কালান্দারের আত্মদর্শন এবং দেওয়ানি বু আলী শাহ কালান্দার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে উল্লেখ রয়েছে। এছাড়া উইকিপিডিয়াতেও উল্লেখ রয়েছে। জনাব আবু হামজা আরও জানালেন, এখানে কেউ যদি পবিত্র নিয়তে মান্যত করে তাহলে তার মান্যত ঘরে পৌঁছানোর আগেই কবুল হয়ে যায়। এ কারণে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এই মাজার শরীফে আসেন।
তবে হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারের মতো এখানেও আগত কিছু ভক্তকে দেখলাম মাজারে সিজদা করছেন, কিন্তু তারা মুসলিম নাকি অন্য ধর্মের মানুষ তা বুঝতে পারলাম না। তবে আবু হামজা সাহেব জানালেন, এখানে আগত অধিকাংশ জনই কোনো না কোনো মান্নত পূরণের আশাতেই আসেন। জো দোয়া ইহা মাঙ্গে ওয়াহি দোয়া ওয়াহা মাঙ্গে ইনশাআল্লাহ তাআলা ঘর জানে সে পেলে পেলে পুরি হোগি নাহি পুরি হুই তো ময়দানে হাশর কে দিন আপ জবাব দেঙ্গে ইসকা। এখানে কেউ যদি পবিত্র নিয়তে আসে তাহলে তার নিয়ত ঘরে পৌঁছানোর আগেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ, আর যদি কবুল না হয় তাহলে হাশরের ময়দানে তিনি জবাব দিবেন। তো ইসিলিয়ে আপনি ইয়ে তালে জো হ্যায় ইয়ে মন্নত মুরাদ কে লাগাতে হ্যায়। মানুষের যে মান্নত কবুল হয় তার কিছু নমুনা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে কত ধরনের তালা লাগানো হয়েছে। মানুষ এখানে এসে এভাবে তালা ঝুলিয়ে দিয়েছে, যখন তার মান্নত পূরণ হয় তখন তার তালাটি অটোমেটিক খুলে যায়। এই যে দেখুন, কিছু তালা এখানে খুলে গেছে। আর এই যে কাগজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মান্নতের চিঠি, সুতাগুলো তাই, সবই মানুষ এখানে মান্নত করেছে। মান্নত পূরণ হলে মানুষ খুশি হয়ে এখানে আবার আসে এবং মাজারে হাদিয়া সহ নানা কিছু দিয়ে যায়। যেমন ওই পাশে দেখুন, বিয়ের পাগড়ি দিয়ে গেছে। এই পাগড়ি পরেই কিন্তু বর বিয়ে করতে গিয়েছিল, মান্নত পূরণ হওয়ায় এটা খুশি হয়ে তারা এখানে দিয়ে গেছে। ইয়ে পাগড়ি জো হ্যায় ইয়ে আপনি এক খুশি হে জো লোগ আতে হ্যায় জেসে কি নিয়ত মানকে জাতে হ্যায় মন্নত মানকে জাতে হ্যায়। তবে হযরত শরফুদ্দিন বু আলী শাহ কালান্দার রহমতুল্লাহ আলাইয়ের মাজারে সবচেয়ে দামি এবং আশ্চর্যজনক কয়েকটি পাথর রয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। ইয়ে ও পাথর হে কসোটি পাথর ইয়ে দুনিয়া মে ইতনা বড়া পিলার ইতনা বড়া পাথর কহি নি হে। এটি হলো অরিজিনাল কোষ্টি পাথর। পুরো পৃথিবীর কোথাও এত বড় কোষ্টি পাথর নেই, কোটি টাকা দিয়েও এমন পাথর আপনি কোথাও পাবেন না। এই পাথর দিয়ে স্বর্ণ পরীক্ষা করা যায়। এখানে এরকম 8টি কোষ্টি পাথরের পিলার রয়েছে। 2 4 6 8 আইয়া اندر এক মজার শরীফে এই দিকে আসুন, আরেকটি পাথর আপনাকে দেখাচ্ছি। ইয়ে নবাব জাহাঙ্গীর কে ওয়াজির নবাব মুকাররম আলী খান। এই পাথরটি নবাব জাহাঙ্গীরের উজির মোবারক আলী খাঁ সেই আমলে উপহার দিয়েছিলেন। এই পাথর থেকে আপনি আবহাওয়ার পূর্বাভাস জানতে পারবেন। যদি পশ্চিম দিক থেকে বৃষ্টি আসে তাহলে এই পাথরটি নিজের রং পরিবর্তন করে কালো হয়ে যাবে এবং ঘামবে। এরকম 4টি পাথর চার ধারে লাগানো আছে এখানে। যখন যে পাশ থেকে বৃষ্টি আসে তখন সেই পাশের পাথরটি রং পরিবর্তন করে। এটা আধ্যাত্মিক কোনো বিষয় নয়, এটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। এই পাথরে এমন কিছু উপাদান রয়েছে যেগুলোর কারণে এটা হয়। মানে তো जैसे बारिश होती है तो ये ऑटोमेटिक इस पे बूंद आ जाएंगी ये पत्थर डार्क हो जाएगा और ये अंदर मजार शरीफ है। ভেতরের এই মাজার শরীফে একটু আসুন। ये এটা হলো নবাব জাহাঙ্গীরের পরিবারের কবর। পুরো পরিবার এখানেই আছে। এখানকার কবরগুলোর মধ্যে এই কবরটির উপরে একটি পাথর রয়েছে। খেয়াল করুন, এই পাথরটির কথাই আপনাকে বলেছিলাম, এইটার একটি অলৌকিক ক্ষমতা আছে। এই পাথরকে বলা হয় জেহের মোড়া পাথর বা বিষ ধ্বংসকারী পাথর। সাপ বিছু কুছ ভি কাটলে ইসকা পানি পিলা দিজিয়ে ফোরন শিফা মিলতা হ্যায়। যদি কোনো ব্যক্তিকে সাপ বা বিচ্ছু জাতীয় কোনো কিছু কামড় দেয় তাহলে এই পাথর ধোয়া পানি খাওয়ালে সঙ্গে সঙ্গে তার বিষ নষ্ট হয়ে যাবে এবং সে শেফা পাবে। এ কারণেই এই পাথরকে জেহের মোড়া পাথর বলা হয়। এইটা হচ্ছে সেই পাথর, এবং আমি ক্লোজ করাতে বলি ক্যামেরা পার্সনকে, এটা হচ্ছে সেই পাথর। এই পাথর মানুষ এখানে যখন পরিদর্শনে আসে মানুষ কিন্তু ভেঙে ভেঙে নিয়ে যায়, যার ফলে এই ক্ষতগুলো হয়েছে। এই যে ক্ষতগুলো, এগুলো মানুষ পাথর ভেঙে ভেঙে নিয়ে যায় বলে এই ক্ষত হয়েছে। এবং এখানকার মানুষ এখানকার লোকজন বলছেন যে এই পাথর পৃথিবীতে আর একটিও নেই, এটি একমাত্র এই ভারতবর্ষের পানিপথে রয়েছে এই বু আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। তবে এই পাথরটির আধ্যাত্মিক কোনো ক্ষমতা আছে কিনা তা আমি জানি না। আমার ধারণা এই পাথরে নিশ্চয়ই এমন কোনো উপাদান আছে যা সাপের বিষ ধ্বংস করে ফেলতে পারে, অথবা সৃষ্টিকর্তা তার অপার ক্ষমতা থেকে সামান্য একটু দয়া মানুষের কল্যাণের জন্য হয়তোবা এই পাথরের মধ্যে দিয়ে রেখেছেন। শুধু এই পাথরই বা কেন, এখানে আরও যে দুটি পাথর আপনাদের দেখালাম তার ব্যাখ্যায় বা আপনি কি করে করবেন?
কষ্টিপাথর দিয়ে স্বর্ণ পরীক্ষা করা যায় তা আমরা সবাই জানি, কিন্তু কষ্টিপাথরের ভেতরে যে উপাদানের কারণে স্বর্ণ পরীক্ষা করা যায় সেই উপাদান পাথরের মধ্যে কে দিয়েছে? কিংবা যে পাথর আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে তাকেই বা এই ক্ষমতা কে দিয়েছে? আসলে পৃথিবীতে এমন অমীমাংসিত বহু কিছু রয়েছে যার ব্যাখ্যা পাওয়া যায় না। আপনি এসব বিষয় নিয়ে গভীরভাবে যত চিন্তা করবেন ততই এই দোজাহানের মালিকের প্রতি আপনার মাথা নত হয়ে আসবে।